হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য যে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা হলো ফ্রিজ ব্লেন্ডার। আর এটা কত ওয়াট, কত বছরের ওয়ারেন্টি গ্যারান্টি, আরপিএম কত, কয়টা যাক, সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলা হবে। এটা হলো আপনার এই আপনার প্রোডাক্টের কার্টুন। এটা হলো যে আপনি দেখতে পাচ্ছেন ব্র্যান্ড হলো ফিলিপ, 750 ওয়াট। এটা হলো নিউ একটা মডেল, আপনার ফিলিপস কোম্পানি প্রোডাকশন করেছে। আর এই প্রোডাক্টটি প্রথমে আপনাদেরকে বলে দিই, একটা না, আপনার বাজারে যে সকল ব্লেন্ডার আপনারা দেখতে পান ওটা কিন্তু 5 মিনিট 10 মিনিট চলে কিন্তু এটা বন্ধ হয়ে যায়, বিভিন্ন সমস্যা করে। কিন্তু এটা একটা না, 25 মিনিট চালাতে পারবে, কোনো সমস্যা হবে না। আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এটা 3টে স্টেপে চলে, আপনার 1, 2, 3 এবং সাথে 5 বাটন আছে এবং 3টে স্টেইনলেস স্টিল জার। আর এটা হলো আপনার সবচেয়ে বড় জার, যার ক্যাপাসিটি হলো 1.5 লিটার। এটা হলো মিডিয়াম জার, আপনার ভেজা ভাজা পেঁয়াজ রসুন এই ধরনের মশলা করার জন্য। এটার ক্যাপাসিটি 800 গ্রাম। আর দেখেন এই অন্যান্য ব্যালেন্ডারে কিন্তু এই ছোটো জারটা কিন্তু এত বড় থাকে না, এটাতে আপনি 300 গ্রাম একেবারে ড্রাই মশলা করতে পারবেন। আর বিলেটগুলো আপনাকে দেখিয়ে দিই, আপনাদেরকে দেখিয়ে দিই, এটা বিলেট হলো 2টা কিন্তু এটাকে কাস্টমাইজ করে 4টা বিলেট করা হয়েছে। বড় জারটাতেও আপনি বিলেট হলো 2টা। মানে আপনাদেরকে আমরা এই সামনে দেখতে পাচ্ছেন, এই হলো সিদ্ধ চাউল, এটা সিদ্ধ চাউল, এটা হলো নারিকেল, এটা আস্তা হলুদ, এটা জুস, আপেল, মাল্টা এবং এটা হলো আদা। যেটা আমরা কমপ্লেন শুনি কাস্টমারের কাছে সেটা হলো অনেক ব্লেন্ডারে দেখা যায় আপনার আস্তা হলুদ হয় না। আপনাদেরকে আমরা সরাসরি আজকে দেখাবো যে আস্তা হলুদ হয় কি না। আদা করলে আদা ফিনিশ হয় না, আপনার আঁশগুলো থেকে যায়, সেটাও আপনাদেরকে আজকে করে দেখাবো একেবারে লাইভে। আর এই নারিকেলের বিষয়টা হলো, নারিকেল আপনারা দেখা যায় মা বোনের বাড়িতে ওই কি বলে নারিকেল কুরানি বা দায়ের সাথে যে আপনি কুরানি থাকে বা হ্যান কুরানি বা যেটাকে আমরা বলি ওইগুলো দিয়ে আপনি করা হয়, অনেক সময়ের দরকার, অনেক কষ্টের ব্যাপার। আজকে আপনাদেরকে ব্লেন্ডারে করে দেখাবো একেবারে সেম আপনি যেভাবে আপনি বাড়িতে করেন দা বটি বা কুরানি দিয়ে, ওইভাবে আপনাদেরকে করে দেখাবো সেম, আপনি ওর সে ইনশাল্লাহ ভালো হবে। এবং জুসটা আপনার আশাস থাকে ফ্রেশ জুস কীভাবে করতে হয় একেবারে 100% হবে সেটা আপনাদেরকে টোটালি করে দেখানো হবে। প্রথমে আপনাদেরকে আমরা এই আস্তা হলুদ করে দেখাব, আস্তা হলুদ হয় কি না সেটাই দেখবেন। আস্তা হলুদ করার জন্য আপনি বেছে নেবেন এই ছোটো জারটা, একেবারে এই স্মল জারটা, ঠিক আপনি এই যে গার্ড করা আছে, এই যে গার্ড এবং এই ব্লেন্ডারে যে গার্ড করা আছে সুন্দরভাবে গার্ডে গার্ডে দিয়ে একটু চাপ দিয়ে দিবেন, ঠিকভাবে লেগে যাবে। তারপরে আমি এই দেখতে পাচ্ছেন একেবারে আস্তা হলুদ, আপনারা একটু কাছে থেকে দেখেন একেবারে আস্তা হলুদ, দেখেন আস্তা হলুদ দিয়ে দেবো। তারপরে আপনাদেরকে আমরা রেজাল্টটা দেবো, আপনারা সরাসরি লাইভে দেখতে পাবেন যে আস্তা হলুদ হয় কি না। দেখেন এই যে আমি আস্তা হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই দেখেন দিয়ে দিলাম, এবার আমি ঢাকনা দিয়ে আটকে দিলাম। আটকে দেওয়ার পরেই আমি প্রথমে আপনাদেরকে যেটা বলবো, আপনি প্রথমে 1 স্পিডে দিবেন, 1 স্পিডে আচ্ছা আমরা এই যে এইভাবে চলাবো, আমরা ফুল একবারে ফুল স্পিড 1 স্পিড এবার আমি এই যে দেখেন আবার আমি
দেখবো, এবার আমরা দেখবো আমাদের কাঙ্ক্ষিত সেই হলুদের গুঁড়া হয়েছে কিনা। একটু ক্যামেরাটা সামনে নিন, আমরা দেখিয়ে দিই আমাদের ভিউয়ার্সকে। দেখেন এই যে আপনি মিলে যে মেশিনগুলোতে আপনি হলুদের গুঁড়া করেন তার থেকেও সুন্দর হয়েছে। এই দেখেন একেবারে ফিনিশ হয়ে গেছে, একেবারে আপনাদেরকে আমি আরও উঠায় দেখাই, একেবারে একেবারে ফিনিশ। আপনি কাঙ্ক্ষিত সেই ড্রাই মশলা আপনারা যেখানে দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া আপনার কয়েক সেকেন্ডের মাধ্যমেই আপনি নিমিষে হয়ে যায়। সেখানে আপনার দারচিনি, এলাচ, জিরা, এ ধরনের যে শুকনো মশলা আছে সেগুলোর তো প্রশ্নই ওঠে না, সেগুলো তো মনে করেন যে দেওয়া মাত্রই হয়ে যাবে। আর এটা আপনারা দেখতেছেন যে একটা ব্র্যান্ড, নামি ব্র্যান্ড, এটাতে আপনার 2-10 বছরের মধ্যে কিছু হওয়ার সম্ভাবনা নেই। যারা এই প্রোডাক্টটি নেবেন নিশ্চিন্তে 10 বছর ইউজ করবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনাদের এবার আপনাদেরকে আমরা নারিকেল করে দেখাবো। দেখেন আস্ত নারিকেল, নারিকেলগুলো করে দেখাবো। এই যে আমি নারিকেলগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই দেখেন আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করেন ইনশাল্লাহ। এটাতে কিনি কোনো কাটাকাটি বা কাটকুড়ি নাই, একবার লাইভ যেভাবে আপনারা দেখতেছেন সরাসরি। দেখেন আমি এই যে এবার মনে করেন যে আমার ইনশাল্লাহ হয়ে গেছে, তারপরে আমরা এটাকে কাঙ্ক্ষিত আমার যে কাঙ্ক্ষিত সেই নারিকেল গুঁড়া এটা পাওয়ার জন্য আমরা একটু পালস বাটনটা ইউজ করব, যাতে করে একই রেটে আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের নারিকেল গুঁড়া পাবো। মাত্র কয়েক সেকেন্ড আমরা এই মোটরটা আমরা এই ব্যালেন্ডারটা ইউজ করলাম নারিকেল গুঁড়া করার জন্য। আপনারা এবার দেখেন যে আপনাদের কাঙ্ক্ষিত সেই নারিকেল গুঁড়া হয়েছে কিনা। দেখেন বাসা বাড়িতে আপনারা যেভাবে গুঁড়া করেন দেখেন সেইভাবে হয়েছে কিনা, দেখেন একেবারে ফিনিশ হয়ে গেছে, দেখতে একেবারে ফিনিশ হয়ে গেছে। আর এই নারিকেল গুঁড়া কিন্তু আপনি যে বড় জারটা আছে এই বড় জারটাতেও করতে পারবেন, আবার তিনটা জারেই আপনি নারিকেল গুঁড়া করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে আমি মিডিয়ামটা থেকে আপনাদেরকে করে দেখালাম, কারণ এটাতে আপনার হলুদের গুঁড়া রয়েছে, এজন্য আমি আপনাদেরকে মিডিয়ামটাতে করে দেখালাম। হ্যালো ভিউয়ার্স, এবার আপনাদেরকে আমরা এই যে দেখেন আদা করে দেখাবো। এই আদাতে আঁশ থাকে, বিভিন্ন কমপ্লেন আছে শোনাবে। এবার আপনাদেরকে আদা করে দেখাবো, একেবারে ফিনিশ হয়ে যাবে ইনশাল্লাহ। করার পরে আপনারা দেখতে পাবেন এই যে আমরা আস্ত আদা দিয়ে দিলাম, এই দেখতে পাচ্ছেন এই যে আদা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই যে আমরা ক্যাপটা দিয়ে ঢাকনাটা দিয়ে আটকে দিই। দেওয়ার পরে আমরা ওয়ান প্রোডাক্টটি 100% করার জন্য আমরা একটু পালস বাটনটা ইউজ করব। এবার আমরা খুলে দেখবো যে আমাদের কাঙ্ক্ষিত সেই আদা হয়েছে কিনা। একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসো, দেখেন একেবারে ফিনিশ হয়ে গেছে, এখানে আঁশ নাই কিছুই নাই একেবারে। আসলে নর্মাল ব্যালেন্ডারগুলোতে আপনি একটু সমস্যা হয়, কিন্তু এই ব্যালেন্ডার ফিলিপস ব্র্যান্ডের ব্যালেন্ডারে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাদেরকে এবার আমরা জুস করে দেখাবো 100% আঁশ ছাড়া যে জুস একেবারে ফিনিশ হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আমরা দিয়ে দিলাম, এই যে আপনার দিয়ে দিলাম মালটা আপেল, দিয়ে দেওয়ার পর এবার আপনারা দেখেন যে এটা হয় কি না। কিন্তু জুস করার সময় কিন্তু আপনাকে একটু পানি দিয়ে নিতে হবে। একটু আমরা একটু পানি দিয়ে নিলাম,
আমরা একটু চিনি মিষ্টি বেশি খাই, মিষ্টি দিয়ে নিব। যারা আপনারা খান না তাদের দেওয়ার দরকার নেই। আমরা একটু চিনি দিয়ে নিলাম, একটু চিনি দিয়ে নিলাম। এবার আমরা ডাকনাটা দিয়ে এবার আমরা কাঙ্কিরা রোস্টটা করব। পালস বাটন ইউজ করব। বিহার সেবার আপনারা দেখলেন যে আমরা জুস করছি, জুসটা কী হয়েছে আপনাদের আশা আছে কিনা, অ্যাকুরেট জুস হয়েছে কিনা একটু আপনাদেরকে আমি খুলেই দেখাই। দেখেন 100% জুস হয়েছে। এবার আমরা জুসটা একটু ঢেলে খেয়ে দেখব। যদি ক্যামেরা ধর না ভাই, জুসটা খেয়ে দেখেন কী অবস্থা। হয়েছে কোনো আশা আছে? একে এক মিনিট হয়েছে, ফ্রেশ হয়েছে। আচ্ছা, এই ব্লেন্ডার দিয়ে আপনাদেরকে এই আস্ত হলুদ, আদা, নারিকেল গুঁড়া জুস করে আমরা দেখিয়ে দিলাম। আসলে মুখের কথায় সব কিছু হয় না। আমরা যখন প্রোডাক্ট সম্পর্কে রিভিউ করি, আপনাদেরকে আমরা বলি যে এই মটরটা এতক্ষণ চলবে, হলুদ হবে, আদা হবে, জুস হবে, চাউলের গুঁড়ো হবে, মাংসের কি সবই হবে, কিন্তু আমরা দেখাই না। এই জন্য আপনাদের বিশ্বাস কম হয়। আজকে আপনাদেরকে টোটালি দেখাই দিলাম। আসলে মাংস কিমাটা আমরা এই মুহূর্তে দেখাতে পারলাম না, তবে আপনি নিশ্চিত থাকেন 100% হবে, এতে কোনো ভুল নেই। পুরা ভিডিওতে আপনারা সকল কিছু তথ্য পেয়েছেন ইনশাআল্লাহ। যদি এই প্রোডাক্ট সম্পর্কে আপনাদের আরও কোনো তথ্য জানার থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের সকল প্রশ্নের উত্তর দিব আমরা। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন, যাতে করে সকল নতুন প্রোডাক্টের ভিডিও আপনি পেয়ে যান। আর এই প্রোডাক্টের অফার প্রাইস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক পেজ, ওয়েবসাইট লিঙ্ক সকল কিছু দেওয়া থাকবে। আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি প্রোডাক্টটি নিতে পারবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।